প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং আগামীতে দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং রমজান মাসের রমজানুল মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়া এবং কামনা করি। আমরা জীবিকার তাগিদে সবাই কোনো না কোনো কর্ম করে থাকি, কেউ সরকারি চাকরি করে থাকি, কেউ কম্পিউটার অপারেটর, কেউ মার্কেটিংয়ে কাজ করি, কেউ সেলস অফিসার, কেউ এরিয়া ম্যানেজার, কেউ কামার, কেউ কুমার, কেউ খলিফা, কেউ গার্মেন্টসে কাজ করে থাকি, আবার কেউ ধরেন ইঞ্জিনিয়ার, কেউ জাহাজের ক্যাপ্টেন, প্রত্যেকেই কোনো না কোনো একটা কর্ম করে থাকি। অর্থাৎ জীবিকার তাগিদে আমরা যে কাজটা করে থাকি সেটাকে আমরা কর্ম বলে থাকি। এই কর্মের যে কর্মদক্ষতাটা, এটার একটা মানে মূল্যায়ন আছে। এটা যদি না থাকে আপনার আমার মাঝে, তাহলে কোনো এক সময় আমরা ওই কাজটাকে ভালোভাবে নিতে পারি না, কাজটাকে ভালোভাবে গ্রহণ করতে পারি না। কেন করতে পারি না? সেটা হলো যে আমার কর্মদক্ষতাটা নাই। এখন হয়তোবা বলতে পারেন যে আমি তো নতুন, আমি তো কোনো কর্ম করিনি, তাহলে আমার কর্মদক্ষতা কীভাবে? হ্যাঁ, আপনারও কর্মদক্ষতার প্রয়োজন আছে, তবে সেটা আপনি একবারে কখনো পারবেন না। আপনাকে কোনো না কোনো কাজে লিপ্ত হতে হবে, তারপরে সে কর্ম কাজ করার ফাঁকের মধ্যে যে সময়টুকু পাবেন, ওই সময়ের মধ্যে আপনাকে কর্মদক্ষতাটাকে অর্জন করতে হবে। এখন যদি আপনি কর্মদক্ষতা অর্জন না করেন, তাহলে আপনি ওই পর্যন্তই থাকবেন, যে জায়গায় আছেন ওই জায়গায় থাকবেন, সামনের দিকে যাওয়ার মতো আপনার কোনো পরিবেশ তৈরি হবে না। তো ধরেন একটা জায়গায় আপনি কাজ করতেছেন, সেখানে আপনি দর্জি হিসেবে কাজ করতেছেন, তার মানে কি আপনি প্রথম সেখানে জয়েন করছেন কারিগর হিসেবে। অর্থাৎ আপনি তার কাজটা দেখতেছেন, তাকে সহযোগিতা করতেছেন, এক ফাঁকে একটা সময় গিয়ে আপনি ওই কাজটা আয়ত্তের মধ্যে নিয়ে নিছেন, তারপরে আপনি গিয়ে নিজেই ওই দর্জি হিসেবে একটা জামা তৈরি করতে পারতেছেন। তাহলে এটাই হলো আপনার কর্মদক্ষতা। কর্মদক্ষতাটা এমন একটা জিনিস যেটা না হলে আপনি কখনোই সামনের দিকে যেতে পারবেন না। আপনাকে কাজটা করতেও হবে এবং নতুন নতুন কিছু ওই কাজের দক্ষতা অর্জন করতে হবে। ধরেন আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চাকরি করেন, তাহলে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চাকরি করতে গেলে আপনি করতে হবে, আপনাকে মানুষকে বোঝাইতে হবে, পণ্য সম্পর্কে ধারণা দিতে হবে, তারপরে আপনার তার সাধারণ কিছু ছোটোখাটো সমস্যাগুলোকে সমাধান দিতে হবে। আপনি যদি এটা না দিতে পারেন, তাহলে আপনার মূল্যায়ন থাকবে। আবার মার্কেটে যদি আপনার ভ্যালু না থাকে বা মূল্যায়ন না থাকে, তাহলে অফিসে আপনার ভ্যালু থাকবে না, আপনার সেলস কম হবে। সেই ক্ষেত্রে আপনি যদি মার্কেটে আপনি ভ্যালু তৈরি করতে পারেন, আপনার কর্মদক্ষতা দিয়ে সব কিছু মানে সঠিকভাবে করতে পারেন, তাহলে অফিসেও আপনার মূল্যায়ন হবে, আপনার সামনের পদে পদোন্নতি পাইতে পারবেন, তা না হলে আপনার পক্ষে সম্ভব। অর্থাৎ আমরা যদি এক কথাই বলি, যে যে কাজটাই করি না কেন, প্রত্যেকটা কাজের একটা কর্মদক্ষতা অর্জন করা খুবই জরুরি। যদি এটা আমরা না পারি, তাহলে আমাদের জন্য কী হবে? হ্যাঁ, জীবন মান চলবে, কিন্তু সঠিকভাবে চলবে না। আপনি যা চাচ্ছেন সেটা হয়তো পাবেন না। আজকে আপনি ধরেন একটা কাজ 5 বছরেরও করতেছেন, ওই পদেই আছেন, কিন্তু আপনার কর্মদক্ষতা না থাকার কারণে আপনি সামনের দিকে যেতে পারতেছেন। কিন্তু ওই কাজটাই আপনি যদি সঠিকভাবে করেন, মনোযোগ সহকারে করেন, এবং 2 বছরের মধ্যে যদি আপনি কর্মদক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি সামনে পদোন্নতি অবশ্যই পাবেন। এটা যদি না পান, তাহলে আপনার ধরে নিতে হবে, তাহলে আপনার ভাগ্যেরও সমস্যা আছে, অথবা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানকারও সমস্যা আছে। তবে কর্মদক্ষতা থাকলে আপনাকে কেউ পিছনে টেনে ধরতে পারবে না, আপনার পদোন্নতি হবেই হবেই হবে, এতে কোনো ভুল নাই। যদি না হয়, তাহলে বুঝবেন যে আপনার কর্মের দক্ষতার মধ্যে কোনো ঘাটতি আছে। অতএব আমরা যে যেখানে যে কর্মটাই করি, সেই কর্মের দক্ষতাটা অর্জন করব এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আশা করছি আমার কথাগুলি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঠিকভাবে সবাই রোজা রমজানের দিন রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।